আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপুস কর্নার। আজকে আপনাদের আমি চেপা শুটকি রান্না করে দেখাবো। এখানে আমার আছে চিংড়ি মাছ, রসুন, এখানে 10-12টা ছোট পেঁয়াজ আর 15টার মতো চেপা শুটকি। রসুনটা এখানে 1.5 রসুন আমি নিয়েছি। এখানে আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, তবে রসুনটা হচ্ছে চাপা শুটকির মধ্যে রসুনটাই আপনারা অনেক মজা করে, সেজন্য আমি রসুনটা একটু বেশি করে দিব। আর চাপার মধ্যে অনেকে চিংড়ি মাছ দেয় না, কিন্তু আমি দিব, কারণ এটা চিংড়ি মাছটা দিয়ে করলে একটু অন্যরকম টেস্ট লাগে, মজা লাগে। চলুন তাহলে রান্নাতে ফিরে যাই। প্রথমে আমি 1/2 কাপ অলিভ অয়েল দিলাম, তারপরে পেঁয়াজগুলি আমি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো চাপা শুটকি ভুনার মধ্যে অনেক পেঁয়াজ লাগে, রসুনও অনেক লাগে। শুটকি রান্নার অর্ধেক মজাই হলো রসুন আর পেঁয়াজ। আমি এখন লবণ অ্যাড করব, 1 চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মজে আসলে তারপরে আমি অন্যান্য মশলাটা দিব। এখন আমি আমার 1.5 রসুন কাটা এটা আমি দিয়ে দিব। এখন আমি সব মশলাগুলি একে একে দিয়ে দিব। 1.5 চামচের মতো রসুন হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম 2 টিস্পুন, আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারেন, আমি আরেকটু দিলাম। ধনিয়া দিয়ে দিলাম 2 টিস্পুন, অনেকে শুটকিতে জিরা দেয় না, আমি 1 চামচ জিরা দিব। একটু পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিব, কারণ মশলাটা একটু কষতে হবে। আমার মশলাটা এখন একটু কষে আসছে, আমি এখন শুটকি আর চিংড়ি মাছটা অ্যাড করব। আমার শুটকি চিংড়ি মাছটা, চিংড়ি মাছগুলো আমি কিউব কিউব করে এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এটাকে আমি ঢেকে দিব।
ঢেকে দিলাম 5 মিনিট পরে আমি আবার নেড়ে দিব এটাকে 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার শুটকিটা অলমোস্ট গলে আসছে এটা আরেকটু কষতে হবে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য 3 মিনিট পরে আমার তরকারিটা কষে আসছে মোটামুটি হয়ে আসছে চাপা শুটকি অনেকেই পছন্দ করে আবার অনেকে খায় না কিন্তু এটা অনেক অনেক মজার একটা শুটকি তবে এক একজন এক এক ভাবে রান্না করে আমি এখন কিছু কাঁচা মরিচ অ্যাড করব আমার এখানে 10-12টা কাঁচা মরিচ আছে আমি এগুলি দিব যে যেরকম ঝাল খেতে চান সে ওইভাবে দিবেন আমি একটু ঝাল বেশি খাই সেজন্য আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম 10-12টা কাঁচা মরিচ আর একটু হবে এখন একটু ঢেকে দিই আর 5 মিনিটের মতো হবে হয়ে গেল আমার চাপা শুটকি রান্না তেলটা আমাদের উঠে আসছে তেলটা যখন উঠে আসবে তখন অলমোস্ট রান্না শেষ আমি এখন শেষ আইটেমটা দিব সেটা হলো ধনে পাতা এই ধনে পাতাটা অনেকেই দেয় না কিন্তু আমি দিই আপনারা দিয়ে দেখবেন হয়ে গেল আমার চাপা শুটকি রান্না আপনাদেরকে আমি এখন বেড়ে দেখাবো ধনে পাতাটা দেওয়ার পরে 1 মিনিট একটু রাখছি তারপরে বেড়ে দেখাচ্ছি আমার চুলা বন্ধ আমার রান্না শেষ তৈরি হয়ে গেল আমার চেপা শুটকি রান্না এবং চেপা ভুনা আপনারা সবাই বাসায় রান্না করে খাবেন আর যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ